জান্নাত শব্দের অর্থ উদ্যান বা বাগান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষ মনে এ সম্পর্কে কোনো ধারণাও জন্মেনি। সহি বুখারি হাদিস নম্বর 2994। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, জান্নাতি মুমিনদের জন্য মতির গাঁথুনি করা একটি তাঁবু আছে, এর উচ্চতা 30 মাইল। এর প্রত্যেক কোণে মুমিনদের জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ দেখেনি। সহি বুখারি হাদিস নম্বর 2993। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে কোনো সাহাড়ি তার ছায়ায় 100 বছর ধরে চললেও তা অতিক্রম করতে পারবে না। সহি বুখারি হাদিস নম্বর 2990। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের সুসংবাদ দিন, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে তারা এরূপ বলবে, এই ফল তো আমরা আগেই খেয়েছি। তাদের বৈহিক দৃষ্টিতে একই ধরনের ফলমূল দেওয়া হবে, তবে তার স্বাদ হবে ভিন্ন, আর সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গী, তারা সেখানে অনন্তকাল বাস করবে। সূরা বাকারা আয়াত নম্বর 25। জান্নাতে থাকবে 4টি নদী, একটি নদী মধুর আর একটি দুধের, একটি শরবতের আর একটি পানির।